হ্যালো দর্শক, ভারত পেঁয়াজ রপ্তানির উপর শর্ত শিথিল করেছে। হঠাৎ করে তাদের এই কর্মকাণ্ড দেখে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। কেন ভারত এই মুহূর্তে বাংলাদেশের সাথে অনেক কিছুই নিয়ে বিবাদ থাকার পরেও পেঁয়াজ রপ্তানির উপর শর্ত শিথিল করল? কিছুদিন আগে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছিল ইলিশ মাছের জন্য, কিন্তু বাংলাদেশ সরকারের মৎস্য উপদেষ্টা বলেছে এবারে দুর্গা উৎসবে বাংলাদেশের মানুষ তার নিজের ইলিশ পর্যাপ্ত পরিমাণ খেতে পারে, সেজন্য ইলিশ রপ্তানি এবার বন্ধ থাকবে। সেই সাথে বাংলাদেশের সব নাগরিকের জন্য ইলিশ মাছ যাতে সবাই পর্যাপ্ত পেতে পারে, সেজন্য এবার ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরই মধ্যে ভারতের এই পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা শিথিল একটি রহস্যজনক বিষয়। পেঁয়াজ রপ্তানির উপর আরোপ করা 40% থেকে তারা অর্ধেকে কমিয়ে এনে 20% করেছে। দর্শক, আপনি এই বিষয়টিকে আপনার দৃষ্টিতে কীভাবে দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন।